জমি সব জমিদারি ছিল, জমিদার ছিল, জমিদার কেন? হ্যাঁ, তারপরে ওকে ওর ওদিকে ঠাকুর ছিল, রাধা বল্লভ ছিল, রাধা বল্লভ ছিল। চন্দ্রকোনা আর রামজীবনপুর টানা হাজিরা করছেন, আর একটা আরামবাগের থেকে হসপিটাল থেকে আমার এখান পর্যন্ত মুল্লুক পর্যন্ত টানা হাজিরা করছে, আর একটা ওইদিকে আছে ওই ওই পিছনে তো তারহাট দিকে লগড়ার পিছনে টানছে, তো টেনে টেনে সব অ্যাক্সিডেন্ট করাচ্ছে। তো কত লোক মরলো বলি? এক মাসের মধ্যে মরেছে। আর হার্ট অ্যাটাকে এই বুড়ি মরলো, ও হার্ট অ্যাটাক তো প্রচুর লোক মরছে, সাত বেড়ে তো শেষই হয়ে গেছে, সাত বেড়েটা পুরোটা শেষ হয়ে গেছে। সবাই সবাই এখানে বয়সের আর কিছু নাই, এবার কাকে বলবি, কোন চুরির বাচ্চাকে বলবি, সালা সব ক্রিমিনাল। হ্যাঁ, এরা হার্ডকোর ক্রিমিনাল, জ্ঞানে পাপি, মানে রাজনীতিবিদ নয়, এরা সালা ক্রিমিনাল বিদ, এসব ক্রিমিনাল ক্রাইম করার বিদ্যে এরা ইস্তেমাল করছে। সব সালা শুয়োরের বাচ্চা, খানকির বাচ্চা, সন অফ বিচেস আর ওকে পিক বলে, ও শুয়োরের বাচ্চা সালা সালা এই সব সব ওই একটা মাঝি পাড়ার ওই কালুর। হ্যাঁ, ওর ওরই তো কথা বলছিল যে ও কালুর নাতি হয় না কি হয় যে, হ্যাঁ কালীপদ, ওই যে সব হার্ট অ্যাটাক করে মারলো। আমার আশ্রমে যে ছিল চন্দনের, তাই তো করাচ্ছি, তাকে একবার হার্ট অ্যাটাক করালো, তারপরে পেটের ওই কিডনি মানে নলটাকে মানে এই মানে পেনিসের এইটাকে নুনজ্যাক বলে, তার নাড়িটাকে মাটির নিচে থেকে মেশিন দিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে কেটে ও রক্ত বের করে দিচ্ছে। তোর এই ধর যেটা যে আমরা যে বলি মলদার বলি তো, সেখানে ছুরি বসিয়ে রক্ত বের করে দিতে পারে। ও মাটির নিচে যখন ওই যে ইয়ে করে না, খোদাই করে না মাটির, ওই যে গ্রাউন্ড ড্রিলিং করে, সেরকম ও শালারা মেশিন রেখে ও ছুরি রেখে এমন করছে। ওই আরামবাগের সন্তোষ মোহিত যজাতি, তারপরে ওটাকে সুধীর অধীর করে, আর এই সুশান্ত শস্যধর আর ওই ইন্দু বুড়ি বলে এক মুসলমানই আর কি, সে এখন মুসলমানই মানে সে মুসলমান ছাড়া চলে যাবে না। তো বুড়ি বয়স হয়ে গেছে 100 বছর কত হবে, তার পাপের বহর দেখলি, পাপের সংসার বিরাট, সে গুপ্ত, তার টাইটেল সে চক্রবর্তী, এদিক ওদিক তার মাইতি, তার কোথাও মুখার্জি, কেউ চ্যাটার্জি, কেউ বোস, কেউ সম্রাট ইন্দ্রজিৎ গুপ্ত, সে তাকে ক্রিমিনাল বানালো, তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে সারা কিছু লুটপাট চুপচাপ টেকনেছে, গিয়ে ওখানে কিউবাতে গিয়ে ওইখানে ওই সব চুদুর বুদুর করেছে, করে আমেরিকা ঠিক আমেরিকাটাকে তারা কবজা করে ফেলেছে চুদুর বাচ্চা। না ও আসতে পারবে না, এখানে ভীষণ অসুবিধা আছে, ও তোরা তোদের ওই রাস্তাতে সাইকেলে একদমই চড়া উচিত হবে না, এই রাস্তাটায় খুব সাবধানে সাইকেল চড়াতে হয়, খুব সাবধানে সাইকেল উঠি করে নে। আরে ওই দিকে না আগে এই সাজবুড়ি ভিতর দিয়ে চলে যাবি, ওই মাঠে মাঠে এই দিকে যাই, রাস্তাটা একদমই যাস না, ও এত লোক মেরে দিল, সব খাঁচ্ছি, ও খাঁচি এ বললে তোর সুবিচ্ছকে এত ভাঙা ভাঙ, আর সুবিচ্ছকে একটা কে ছেলে গায়েন দের ছেলে আমেরিকা নাইতে কোথায় থাকে, গোবিন্দ গায়েন, হ্যাঁ কলকাতায় থাকে, সে ডাকা, সে খুনে, সে খুনি রে, ও গোবিন্দ গায়েন ওদের সব শালা খুনে লোক, যতগুলো কলকাতা যাচ্ছে মানে কি এখন সব ওই জাহাজে চাকরি করতো, ও গলা কাটার ওই মানুষ মারতে চলে যাচ্ছে নিচে পৃথিবীর নিচে, ও জাহাজে চড়ে আমেরিকা চলে যাচ্ছে, গিয়ে ও গলা কাটছে ও শালা, আর ওখানে একবার গেলে আর ফিরতে পারবে না। ওখানে তারা হাটে এরকম কতগুলো ডাকাত হয়েছে, আর বেজো বেজো বেদমনি বেজো সব বেদ লোক, রতনপুরের হিজড়েরা,
ও এক বিদ্যুৎ হিজড়ে বৈদ্যুৎ হিজড়ে ছিল শুভঙ্কর হাজরা, তারপরে ও কি বলে ওই এই যে বাসু হাজরা নাম দিতে কিছু নাকি বাসুদেব হাজরা এর আত্মীয় হয়, ওর ওরা বাসিষ্ঠ পালের ও ও সুতানো কিন্তু ওইখানে ও সারা এত লোক তুই চিন্তা করতে পারবি, সে সুরবীর সুসজিত সুপ্রভাত প্রভাত আমার জয়ধর গয়ধর তারপর গিধর ও মিরার ইন্ডিয়া কো ন্যাশনালে ও বাপাকা ও সা ও মানিকা ও সব নাং বলে, নাং মানে কি প্রস্তুতি বেচা বলে ইংলিশে বুঝতে পারছি প্রস্তুতি, সে শালা এক একটা মাগির ভাতার হচ্ছে 50 থেকে 60 জন, আর সারি সব মুসলমান হিন্দু হয়ে মুসলমান গরু কাটছে খাচ্ছে ওখানে ওই সব করছে, ও বুঝতে পেরেছি সে ওই মাটির নিচেতে এইসব ছেলেরা শুনলে ভয় পেয়ে যাবে এইসব তথ্য, ও ক্যামেরা দেখলে ও ঘরের ভিতরে ঢুকাই ঠিক আছে মেরে ফেলবে, নাহলে ও ক্যামেরা যদি সিসিটিভি ক্যামেরা দেখতিস না সে সারা ঝিকঝিক ঝিকঝিক করে লাইট আসছে লাইট ফেলছে, তাহলে আমার এখানে মেলা লেগে যাবে যদি সিসিটিভি ক্যামেরা ওইসব ফটো দেখায়, তোকে আর দেখা হবে ও তো গলা পাকলে তোকে বসতে দিবে তোকে দেখ খানিকক্ষণ ও বসতে দিবে তুই দেখে অবাক হয়ে যাবে, সে লাইট বোকা সাদা তোমার মাথা কেটে চুপি দিয়েছি ওইটা 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 করলে রেকর্ড করলে দেখছি আরে মুখের উপরে লাইট লাইট পড়ছে কিনা পড়ছে তো, তাহলে ওই সাহেবকে দেখা যাচ্ছে আর ওই লাইট পড়ছে দেখ, হ্যাঁ তাহলে আমি মিথ্যা বলতে তোর ছেলেটা বসে আছে দেখ তোর ঘর কি কোথায় সুবিচ্ছ করলো ভাঙা মার তাহলে আজ দেখে দেখো ঝকঝক করে সবুজ আলো জ্বালিয়ে করছে, তাহলে এইসব ঘটনা এবারে